লোকনা টুরিস্ট সেন্টার, বাবা লোকনা টুরিস্ট সেন্টার যতটা নিজেকে হাইলাইট করে, বাবা লোকনা টুরিস্ট সেন্টার যতটা নিজেকে হাইলাইট করে ততটা কিন্তু পরিবেশন করে না। যতটা নিজেকে হাইলাইট করে ততটা নিজেকে পরিবেশন করে না। মানে আমি এটা দিই, ওটা দিই, সেটা দিই, আমার প্যাকেজ এই খরচা আছে, কিন্তু যখন লোকে খেতে বসে, যখন পাতে যেগুলো পড়ে, উল্টো পাল্টা জিনিস। আজকে দুপুরে যখন আমি 18 বার্তা মিটুটা বলছি, আমি যা কিছু বলছি কত বলবো, দুপুরে যখন আমরা খেয়েছিলাম আর ইলিশ মাছ, ইলিশ মাছগুলো ধরছি হাত থেকে ভেঙে পড়ে যাচ্ছে, পুরো বাসি মাছ, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন যে মটন কষা যেটা খাচ্ছি, পুরো ইলিশ মাছ ভাজার তেল দিয়ে পুরো বানিয়েছে, মটন কষা কিছু পাচ্ছি না। মটন দেখুন, মটন মানে ছিঁড়ে খেতে হচ্ছে, ছিঁড়ে খেতে হচ্ছে। আর এখানকার রাঁধুনি যে আছে, রাঁধুনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, উনি আর ডাকছি, উনি আসতে চাইছে না, কিন্তু মেন রাঁধুনির সঙ্গে আমি ডাইরেক্ট অন ক্যামেরায় কথা বলবো। আপনারা তো রান্না করেছেন তো, আচ্ছা আপনারা কি এটা খেয়েছেন? আমি স্যার না, আমি স্যার না, না ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার রাঁধুনি, আপনার রান্নার লোক যদি, শুনুন ক্যামেরায় দিকে ফোকাস করো, আপনার রান্নার লোক যদি বিষ মিশিয়ে আমাদেরকে দেয়, আপনি কি সেটাই দিয়ে দেবেন আমাদেরকে? আপনারা টেস্ট করবেন না? এই যে জিনিসটা আপনার প্রবলেম হয়েছে তো, সেটা আমি রাঁধুনির সাথে গিয়ে কথা বলবো। আপনি রাঁধুনিকে ডাকুন, রাঁধুনি কোথায় আছে ডাকুন, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে আপনারা কেন করবেন এটা? আপনারা ডাকুন, তাকে ডাকুন। আর সাগর, তোমার তুমি সামনে এসো, তুমি সামনে এসো, তুমি সামনে এসো সাগর। কেন আরে বাবা, তাহলে শুনুন, কালকে রাঁধুনির লোক যে আছে না, কালকে বোর্ডে যখন সকালে আমরা উঠবো, ওনাকে সাগে আমরা সাগে নিয়ে আসবেন, সামনে নিয়ে আসবেন, আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবে রান্না করবেন। চলে এলো সেই মুসুর ডাল, তাই তো? আচ্ছা ওই ডাল সব ভাজা দেবে, এখন ডিনার করছি, এখন দিনে আজকে ডিনারে ব্যবস্থা আছে, ডাল হয়েছে, সাদা ভাত হয়েছে। আমি তো আপনারা দেখেছেন, আমি সাধারণত রাতেরবেলা ভাত পছন্দ, রুটি পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যবশত আছে রুটির কোনো ব্যবস্থা নেই, অজ্ঞতা ভাত প্রচুর গরম, আমার আছে।
ডালিয়ে ডাল দিয়ে ভাত মেখেছি, তারপর আমাদের পুরো দায়িত্বে খাওয়া দাওয়ার দায়িত্বে রয়েছে সাগর ভাই। সাগর ভাই কি আছে? গাজর আলু করে দিয়ে এটা দিয়ে রুটি খেলে কিন্তু খুব ভালো লাগে। শুরুতে এখন ভেজ আইটেম রয়েছে, তারপর থাকবে হচ্ছে আজকের মটন। তো মিক্স সবজি এটা তোর দিয়ে খাওয়া দাওয়া তো করছি, এখন আসছে হচ্ছে মটন। মটনটা আসছে, প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু গরমের মধ্যে কিন্তু রাতেবেলা একটু হালকা খেতে হয়, কিন্তু হালকা খাওয়া তো হবেই, বাড়িতে বসে হালকা খাওয়াতে হবে। কিন্তু যখন ট্যুরে যখন এসছি, বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গে যখন এসছি, এখানকার যা ডিনারের যা ব্যবস্থা সব কিছু খেতেই হবে। এখন তো মিক্স সবজি দিয়ে ডাল দিয়ে খেলাম, এরপরে আসলে মাটন। জলটা দাও, জল খাবি কি করে? সাগর ভাই এই যে এই চলে এলো মাটন, দারুন মটন আর আলু খান। কি মটন খাবে তো নাকি? তার চাহবটা কি মটন ছাড়া? মাটন করেছে, মাটনকে খেতেই হবে। তো ভাত নিয়েছি রাতের বেলা, এটা দিয়েই খাবো। এখন তো ডিনার টাইম, যদি দু পিস রুটি হতো না জমে যেত একদম। শসা পেঁয়াজ আসছে, এটা নিয়ে এই চলে এলো, আপনার জানি এই চলে এলো হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে রান্না করা আছে মটন। না তোমার জন্য তুমি প্রথম থেকে চেক করে নিবে, চেক করলাম মানে ইলিশ মাছের তেল দিয়ে মটন হয়েছে ওই যে কিনা আমি দেখ, সেই জন্য চেক করে নিলে। ঠিক আছে আমি একটু চেক করি তাহলে। হ্যাঁ কি মনে হচ্ছে? এটা মটন কম মনে হচ্ছে, ইলিশ মাছের রান্না বেশি হচ্ছে। সেটা তো হবেই, ভাতগুলো কি আলু দিয়েছে, মাছের কাটা ইলিশ মাছ ভাজা তেল দিয়ে রান্না করা করেছে। এখানে বলার কিছুই নেই, আমি একটু ভালো করে বলে দিই, কিন্তু তো আমি বাবা লোকটা ট্যুরিস্ট সেন্টারে ট্রাভেলসে এসেছি। প্রথম দিন নিয়ে প্রথম দিনকে যেটা আমি পেলাম, যেটা প্রথম যেটা আমি পেলাম যে ইলিশ মাছ ভাজা যে তেলটা আছে না, ইলিশ মাছ ভাজা যে তেলটা সেটা দিয়ে মটন কষাটাকে করেছে, এবং ইলিশ মাছ ভাজা যে তেলটা যা ছিল পুরো তেলটা দিয়ে রান্না করেছে, এবং তেল রাতেরবেলা একদম পুরো ঢেলে দিয়েছে প্রত্যেকের পাতে। দেখুন এই যে এখানে দাদারা দিয়েছে পুরো তেল, দেখুন দেখুন মটন কম তেল বেশি, এখানে মটন কম তেল বেশি। সবার মানে আমরা রাস্তায় ফেরার দিনকে এখানকার যিনি রাঁধুনি আছে না, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো, মানে ওনার সঙ্গে কথা বলবো। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কি রান্না করতে বলেছে? আপনারা কি ফিলিংস করছেন? মাছ ভাজা তেল দিয়ে তো, আর মাংস যেটা হয়েছে মটন যেটা আছে, মটনটা যদি কপালে ছুঁড়ে মারলে কপালটাই ফেটে যাবে, পুরো কপালটাই ফেটে যাবে। আপনারা একটু এদিকে আসুন দাদা, আপনি একটু আপনার পাশে আসুন। ট্যুরিস্ট সেন্টার বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার যতটা নিজেকে হাইলাইট করে, বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার যতটা নিজেকে হাইলাইট করে ততটা কিন্তু পরিবেশন করে না, যতটা নিজেকে হাইলাইট করে ততটা নিজেকে পরিবেশন করে না। মানে আমি এটা দিই ওটা দিই সেটা দিই, আমার প্যাকেজ এই খরচা আছে, কিন্তু যখন লোকে খেতে বসে যখন পাতে যেগুলো পড়ে উল্টো পাল্টা জিনিস। আজকে দুপুরে যখন আমি এইটিং বাসায় মিটুদা বলছি, আমি যা কিছু বলছি বলবো, দুপুরে যখন আমরা খেয়েছিলাম আর ইলিশ মাছ,
ইলিশ মাছগুলো ধরছি হাত থেকে ভেঙে পড়ে যাচ্ছে, পুরো বাসি মাছ, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন এই যে মটন কষা যেটা খাচ্ছি, পুরো ইলিশ মাছ ভাজার তেল দিয়ে পুরো বানিয়েছে, মটন কষা কিছু পাচ্ছি না। মটন দেখুন, মটন মানে ছিঁড়ে খেতে হচ্ছে, ছিঁড়ে খেতে হচ্ছে। আর এখানকার রাঁধুনি যে আছে, রাঁধুনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, উনি আর ডাকছি, উনি আসতে চাইছে না, কিন্তু মেন রাঁধুনির সঙ্গে আমি ডাইরেক্ট অন ক্যামেরায় কথা বলবো। আপনারা তো রান্না করেছেন তো? আচ্ছা আপনারা কি এটা খেয়েছেন? আমি স্যার না, আমি স্যার না, না ঠিক আছে ঠিক আছে। আপনি আপনার রাঁধুনি, আপনার রান্নার লোক যদি, শুনুন ক্যামেরায় দিকে ফোকাস করো, আপনার রান্নার লোক যদি বিষ মিশিয়ে আমাদেরকে দেয়, আপনি কি সেটাই দিয়ে দেবেন আমাদেরকে? আপনারা টেস্ট করবেন না? এই যে জিনিসটা আপনার প্রবলেম হয়েছে তো, সেটা আমি রাঁধুনির সাথে গিয়ে কথা বলবো। আপনি রাঁধুনিকে ডাকুন, রাঁধুনি কোথায় আছে ডাকুন। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে আপনারা কেন করবেন এটা? আপনারা ডাকুন, তাকে ডাকুন। আর সাগর, তোমার তুমি সামনে এসো, তুমি সামনে এসো, তুমি সামনে এসো সাগর। কেন আরে বাবা, তাহলে শুনুন, কালকে রাঁধুনির লোক যে আছে না, কালকে বোর্ডে যখন সকালে আমরা উঠবো, ওনাকে সাগে আমরা সাগে নিয়ে আসবেন, সামনে নিয়ে আসবেন, আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবে রান্না করবেন। ঠিক আছে, আমি কালকে সকালবেলা ওনাকে ফোন করবো, আমি ওনার সকালে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, আমি ক্যামেরাটা অফ করো, আমি ডাইরেক্ট ওনাকে ফোনে কথা বলছি, আমি মানে স্পিকারে কথা বলবো, সবাই শুনবে একটুখানি। ক্যামেরাটা অফ করো।